হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফেজ আল সাদিক। আজকে চলে আসলাম পাইথন পর্বের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে প্রিন্টের কাজ করতে হয়। এখন পাইথনের প্রিন্টের অনেক ধরনের মানে প্রিন্ট অনেকভাবে প্রিন্ট করা যায়। প্রিন্টের ফাংশনটি অনেক ব্যবহার আছে, সেই ব্যবহারটি আমরা গতভাবে দেখেছিলাম। আজকের পর্বে আমরা কমেন্টস এবং স্ট্রিং এর কিছু ব্যাপার নিয়ে, কিছু ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবে শুরুতেই আমরা বলে রাখি যে কমেন্টসে কি কি ব্যাপার আছে, কমেন্টস কেন আমরা ইউজ করি। আচ্ছা, আমাদের কোডটা এখন তো ছোট থাকে, হয়তো 5 লাইন 10 লাইন বা আরো ছোট, কিন্তু যখন আমরা অনেক বড় কোড লিখবো, কোডের যে এক একটা ভাগ আছে, এক একটা সেক্টর আছে, এই সেক্টরগুলোর কি কি কাজ, এই কাজগুলো আমরা মনে রাখার জন্য এবং সহজে বোঝার জন্য আমরা কমেন্টটা ইউজ করি। যে এই 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 পর্বটুকু, এই ভাগটুকু, এই কাজ, এই ভাগটুকু, এই কাজ, এইসব বিষয় নিয়ে আমরা কমান্ডগুলো ইউজ করি। ওকে, তাহলে চলুন আমরা চলে যাই কমান্ডের ব্যাপার দেখি। প্রথমে আমরা দেখব ইনলাইন কমান্ড। আচ্ছা, ইনলাইন কমান্ডটা হলো যেটা লাইনের ভিতর রাখা হয়, সে কমান্ডকে বলা হয় ইনলাইন কমান্ড। একটু উদাহরণ দিই, যেমন ধরুন এ ইকুয়াল টু 10। আচ্ছা, এখানে আমি এ ইকুয়াল টু 10 এটা একটা, যদি এখন বলি যে এ ইকুয়াল টু 10 এটা হলো কমান্ড করব যে দিস ইজ এ, মানে জাস্ট উদাহরণস্বরূপ একটা কিছু দিলাম, দিস ইজ এ। দেখুন এখন যদি আমরা এ দিই তাহলে কিন্তু 10 ই দেখাচ্ছে, দিস ইজ এটা শো করতেছে না। এটা হলো কমান্ড যে এই এটা কি বা এটা কেন ব্যবহার করছি আমরা, এর ব্যবহার কি আমাদের কোডে, সেটা আমরা নিজেরা বোঝার জন্য, আমাদের কোডটুকু নিজেরা বোঝার জন্য, এবং কোথাও ভুল হলে বা কোনো পার্টকে তাড়াতাড়ি সমাধান করতে হলে সেটা আমরা করব। আর এই এই কমান্ডের নাম হলো ইনলাইন কমান্ড। ইনলাইন কমান্ড আমরা বলতে পারি, এবং ই ইকুয়াল টু দিস ইজ ইনলাইন কমান্ড। সরাসরি কমান্ড করতে চাই তাহলে লাইনের শুরুতে আমরা হ্যাশ চিহ্ন দেব, দিয়ে একটা কমান্ড করব, দিস ইজ এ এক্সাম্পল অফ কমান্ড। তো দেখুন এখন যদি আমি এ দেই 10 শো করছে, বি দিলে বি 20 শো করছে, এই লাইনটার কোনো কাজ নাই আমাদের, এই লাইনটার কোনো কাজ হচ্ছে না, এটা হলো কমান্ড, এটা হলো সরাসরি কমান্ড। আর এইটা হলো দিস ইজ ইন লাইন কমান্ড। এখন আমরা আসবো ব্লক কমেন্টে। ব্লক কমেন্টে যে ব্লক কমেন্টে কি জিনিস, আচ্ছা ব্লক কমেন্টে কিভাবে করতে হয় সেইটা আমরা দেখবো। এখন পাইথনে আসলে ব্লক কমেন্টের আলাদাভাবে কিছু নেই। আসলে ব্লক কমেন্টে কি, ব্লক কমেন্টে হলো আসলে এক সারি কমান্ড। যেমন ধর যদি আপনার এক লাইনে আপনার কমান্ডটা হচ্ছে না, এক লাইনের কমান্ডটা আটতেছে না, তাহলে যদি আমরা যা করবো সেটা হলো ব্লক কমান্ড। যেমন দিস ইজ ব্লক কমান্ড, আমরা যদি দ্বিতীয় লাইনে লিখতে চাই তাহলে সেম, দ্বিতীয় লাইনের শুরুতে লিখতে হবে দিস ইজ ব্লক কমান্ড। যদি আর একটা লাইন লিখতে চাই তাহলেও একইভাবে দিস ইজ ব্লক কমান্ড এভাবে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি দেখালাম, আমরা এখানে দেখলাম ইনলাইন কমান্ড কিভাবে করতে হয়, সিঙ্গেল কমান্ড কিভাবে করতে হয়, ব্লক কমান্ড কিভাবে করতে হয়, এই তিনটা জিনিস আমরা দেখালাম। তো আমাদের পাইথনে আরেকটা স্পেশাল কমান্ড আছে, সেটাকে বলা হয় ডকুমেন্ট স্ট্রিং বা ডক স্ট্রিং কমান্ড। আচ্ছা, সেই কমান্ডটা হলো একটু আলাদা, এবং এই কমান্ডে স্ট্রিং হিসেবেও ব্যবহার করা যায়। সেই স্ট্রিং হিসেবে ব্যবহারটা আমরা পরে দেখাবো। তো আমরা প্রথমে দেখাচ্ছি যে কিভাবে কমান্ড করতে হয়। যদি আপনি ডকুমেন্ট করতে চান বা ডকুমেন্ট কমেন্ট করতে চান, তাহলে আপনাকে প্রথমে তিনটে কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে ইন্টারপ্রেস করে আপনাকে লিখতে হবে।
this is the comment. এবং আরেকটা বিষয় যেটা এক লাইনে হতে হবে এরকম না, দুই লাইনে হতে হলে চলবে না। This is document. This is second line of document. Okay. তো এখন শেষ করতে চাইলে আপনাকে আরো তিনটা চিহ্ন দিতে হবে, দ্যাট ইন্টারফেস করলে এই এই এটা কমান্ড হয়ে গেল। এখন এখানে কমান্ড হওয়ার সাথে সাথে প্রিন্ট হয়েছে, দিস ইজ এ ডকুমেন্ট এন্ড দিস ইজ আর এই এন স্ল্যাশ এন মানে নিউ লাইন বোঝাচ্ছে। এখানে আমি ইন্টার দিয়েছিলাম সেই জন্য একটা নিউ লাইন দেখাচ্ছে, এখানে ইন্টার দিয়েছিলাম সেই জন্য নিউ লাইন দেখাচ্ছে, নিউ লাইন নিউ লাইন নিউ লাইন মানে এটা একটা স্ট্রিং হিসাবে কিন্তু প্রিন্ট করতেছে, কিন্তু এটা একটা কমান্ড হিসাবে কাজ করে। তো এটার বিশদ ব্যবহার আমি সামনে যখন স্ট্রিং নিয়ে আলোচনা করবো তখন আমি এটার ব্যবহার সম্পর্কে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা, আজকে স্ট্রিং নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম যে পাইথনে স্ট্রিং এর দুটি স্ট্রিংকে যোগ করা যায় পাইথনে অনায়াসে, আমরা সেই জিনিসটা আজকে দেখবো। যেমন এ ইকুয়াল টু যদি লিখি এম জি এল এ বাংলা এবং আই এম সো সরি এ ইকুয়াল টু কোটেশন দিতে ভুলে গেছি আমি, ডাবল কোটেশন দিলাম বাংলা, বি ইকুয়াল টু দিলাম দেশ। এখন দুটি স্ট্রিং কে যোগ করার জন্য পাইথনের নিয়মটা খুবই সহজ, এ প্লাস বি লিখলে বাংলাদেশ হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এখন আমরা যে জিনিসটা আমি আজকে বলতে চাইছি স্পেশালি সেটা হলো যে ধরুন আপনি দুইটা সাবজেক্টকে পছন্দ করেন, সেটা হলো বাংলা এবং ইংরেজি। তাহলে আমরা দুইটা সাবজেক্টের ভেরিয়েবল দিলাম, বাংলা এন্ড বি নিলাম ইংলিশ। ওকে, এখন আমরা প্রিন্ট করব যে আই লাভ বাংলা এন্ড ইংলিশ। আচ্ছা, বা মাই ফেভারিট সাবজেক্ট ইজ বাংলা এন্ড ইংলিশ, এটা প্রিন্টের মাধ্যমে কিভাবে লিখবো? এখানে কিন্তু আমরা এন্ডটা আমাদের কোনো ভেরিয়েবল না, আমরা সরাসরি প্রিন্টে লিখবো। সেই ক্ষেত্রে কি করবো আমরা, এন্ডটা এভাবে লিখবো, প্রিন্ট my favorite subject is, quotation শেষ করে দেব, কমা দেব এখানে এ বাংলা। এখন মজার ব্যাপারটা হলো এখন শুরু হবে মজার ব্যাপারটা যে এখন এন্ড কিভাবে দেব, এখন এন্ডটা আমরা কোটেশনের মাধ্যমে দিতে পারব। আমাদের পাইথনে আমরা যে জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করবো প্রিন্টের, সেখানে আমরা চাইলে আর একটা স্ট্রিংও অ্যাড করতে পারবো একই সাথে, সেটা হলো এরকম, এখানে কমা দিতে হবে, দিকে সিঙ্গেল কোটেশন এন্ড লিখে দিলাম, সেখানে কোটেশন শেষ কমা এবং বি ভেরিয়েবলটা নিলাম, ব্রেকেট শেষ করলাম। এখন যদি আমরা আমরা প্রিন্ট করি, দেখুন মাই ফেভারিট সাবজেক্ট ইজ বাংলা অ্যান্ড ইংলিশ, বাংলা অ্যান্ড ইংলিশ দুটো চলে আসছে, এবং বাংলাটা আমরা নিছি এ এর কাছ থেকে, এই ভেরিয়েবলের কাছ থেকে, এন্ডটা নিছি আমরা সরাসরি স্ট্রিংটা নিছি এবং সরাসরি স্ট্রিংটাও প্রিন্ট হয়ে গেছে, এবং তারপরে আবার আমরা আরেকটা ভেরিয়েবল নিছি এবং সেই ভেরিয়েবলটাও অনায়াসেই প্রিন্ট হয়ে গেছে। এটা হলো পার্থক্য আর কি পাইথনে, এই এই জিনিসটা অ্যাডভান্টেজ আছে। তো আশা করি আজকে টিউটোরিয়ালে যা বোঝানো হলো সকলে বুঝে গেছেন, আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাকে কমেন্টস করতে চাইলে সে যে জায়গাটুকু বুঝিনি সেই জায়গার টাইমটা উল্লেখ করে কমেন্টস করবেন, তাহলে আমি সেই বিষয়টুকুকে আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো, অন্য সহজভাবে বা অন্য যে কোনোভাবে যাতে আপনার বোধগম্য হয় এইভাবে বোঝানোর চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার পর্বগুলো যদি ভালো লাগে থাকে আপনার, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন, এই আশা করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।